আসসালামু আলাইকুম, আমি তানিয়া মোহাম্মদ। আজকে আমি আপনাদের দেখাবো আলু দিয়ে গরুর মাংস একটা ঝাল তরকারি। তো এই মাংস তরকারিটা একমাত্র সাদা পোলাও, সাদা ভাত আর পরোটার সাথে খুব ভালো লাগে। তো আপনারা এটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। চলুন দেখে নিই আজকে গরুর মাংস তরকারিটা। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি এখানে আজকে গরুর মাংস আলু দিয়ে রান্না করে দেখাবো। সবাই রান্না করতে পারে, তারপর আমি একটু ভিন্ন রকম করে রান্না করি। এটা সাদা পোলাওর সাথে অনেক মজা লাগে। আমার আম্মু এইভাবে করে রান্না করে। আমি এখানে একটু তেলটা বেশি লাগে, আমি এখানে আধা কাপের মতো তেল দিয়ে দিয়েছি। সাথে আমি গোটা মশলা নিয়ে নিচ্ছি, এখানে নিয়েছি দালচিনি এলাচি, দালচিনি ডাল দিয়েছি তিনটা, এলাচি দিয়েছে চারটা, তেজপাতা দিয়েছি দুইটা। এটা একটু ফ্রন হোক, একটু ভাজা ভাজা হোক, তারপর আমি এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব, কিন্তু মশলাটা একটু ভাজা ভাজা হয়ে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এটা খুব একটা অ্যারোমা বের হচ্ছে, চলে আসছে মশলা ভাজা। তখন আমি এই পেঁয়াজটি এক বাটি পেঁয়াজ আমি কাছে দিয়ে দিই। তারপরে পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। আমাদের পেঁয়াজটা একটু সফট হয়ে হালকা একটা কালার চলে আসছে, ওই সময় আমি এখানে আদা রসুন বন্ধ করে দেবো। আমি এই সময় আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো। একটু আদা রসুনটা একটু বেশিই লাগে, আমি 2 টেবিল চামচের মতো দিলাম। এখন এটা থেকে আমি একটা সেন্ট আদা রসুন ভাজার একটা গন্ধ বের হয়, ফ্লেভার বের হয়, তো ওই অবস্থায় আমি এখানে মশলা দিব। এই অবস্থায় আমি এখানে সব মশলা বাটা আছে, এখানে এটা জৈত্রী বাটা, জৈত্রী বাটা আমি এখানে 1/2 টেবিল চামচের মতো দিচ্ছি। সাদা গোলমরিচ বাটা এটা আমি 1/2 টেবিল চামচের মতো দিচ্ছি। জিরা বাটা এটাও আমি 1/2 টেবিল চামচের মতো দিচ্ছি। পোস্তের দানা বাটা একটু বেশি, 1 টেবিল চামচের মতো। ড্রাই ফল আমি এটাও 1/2 টেবিল চামচের মতো দিচ্ছি। আর থাকে আমার শুধু এখানে পেস্তা বাদাম বাটা, আমি এখানে এটা 1/2 টেবিল চামচের মতো দিচ্ছি। কাজু বাদাম বাটা 1/2 টেবিল চামচ, কাঠ বাদাম বাটা 1 টেবিল চামচ, কিচমিচ বাটা এখানে একটু 1/2 টেবিল চামচের মতো আমি দিয়ে দিচ্ছি। এখন আমি এখানে পানি অ্যাড করব। আমি এখানে পানি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ করে, দিয়ে মশলাটাকে আমি ভালো মতো ইয়ে করবো। আর এখানে আমি একটু মরিচের গুঁড়া দিব, এখানে আমি 1 টেবিল চামচের মতো, 1 টেবিল আর 1/2 টেবিল চামচের মতো মরিচ গুঁড়া দিলাম। হলুদ গুঁড়া দিব আমি 1 টেবিল চামচের মতো। লবণ আমি 1 টেবিল উঁচু করে ভরে দিয়েছি, যেহেতু এখানে আলু যাবে তাই আমি একটু লবণের পরিমাণটা বেশি দিয়েছি। এখন আমি মশলাটাকে কষাবো, ভালো করে মিক্সড করে দিলাম। এখন তেল ওঠা পর্যন্ত মশলাটাকে আমি ভাজা ভাজা করব। আমাদের এখানে মশলা কষানো হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তেল উপরে উঠে আসছে। তখন আমি টক দই ভালো করে ফেটে নিয়েছি, টক দইটা আমি দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচ টক দই পানি দিয়ে ভালো করে ফেটে নিয়েছি। এই অবস্থায় আমি গরুর মাংস নিয়েছি 1 কেজি, এখানে
সম্পূর্ণ গরু মাংসটা দিয়ে দিব। আমি গরু মাংসটা আলু দিয়ে রান্না করব। এটা পোলাও, ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথেই ভালো লাগে খেতে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এখন আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না, এই মাংস থেকে পানি উঠবে, তারপরে ওটা ভালো করে মশলার সাথে ভাজা ভাজা করে তারপর আমি পানি দিব, তারপর আমি পানি দিব যাতে মাংসটা সিদ্ধ হয়। ওটার জন্য এটা এখন ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে, এটা এইভাবে করে পানি উঠবে, তারপর আমরা কষাবো। আমি গরুর মাংসটা আবার নিচ্ছি দেখার জন্য, যে আমি এটাকে আবার মেরে দিচ্ছি। একটু পরপর এটাকেও নাড়তে হবে, যেহেতু আমি এটাতে পানি দিইনি, তো নিচে তলা যাতে না লাগে সেটার জন্য একটু পরপর নেড়ে দিব। আর এটাতে পানিও উঠবে, আর একটু অপেক্ষা করলে দেখা যাবে পানিও উঠে আসবে। আমাদের গরুর মাংস যে আপনারা দেখতেই পারতেছেন পানি উঠে গেছে, আমি বলেছি যে পানি উঠবে, তো পানি উঠে গেছে, তো আমরা একটু নাড়াচাড়া দিয়ে দিই। তো আমরা এই পানিটাকেই ভালো মতো মানে কষিয়ে নিব, মানে মাংসটাকে ভালো করে কষাবো, পানিটা শুকিয়ে যাবে, শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা মাংসটাকে এই পানিতেই কষাবো, আমরা এখানে আর পানি ইউজ করবো না। তারপর আমি এখন ঢেকে দিচ্ছি। আমাদের গরুর মাংস পানিটা শুকিয়ে আসছে, তো নিচে লেগে যাচ্ছে, এই মুহূর্তে আমি আলু দিয়ে দিব। এখানে হাফ কেজি আলু ছিলে আমি এরকম করে মাংস দেওয়ার মতো কেটে রেখেছি, ধুয়ে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি। আমি হাফ কেজি আলু এখানে দিয়ে দিলাম। এখন এটাকে আলু আর মাংসটাকে আমি ভালো করে কষাবো, তারপর এখানে আমি ফুটন্ত গরম পানি ব্যবহার করব। আমাদের মাংসটা যখন ভাজা ভাজা হয়ে গেছে, এরকম আলু দিয়ে আমি অনেকক্ষণ ভাজা ভাজা করে ফেলেছি, তেল উঠে গেছে দেখতেই পাচ্ছ, তো এমন অবস্থায় আমি এখানে গরম পানি করে রেখেছি। সম্পূর্ণ গরম পানিটা দিয়ে দিব এটা সিদ্ধ হওয়ার জন্য। ফুটন্ত গরম পানিটা দিলে জিনিসটা সুন্দর হবে। তো আমি এখানে দুই কাপের মতো মানে দুই মগের মতো গরম পানি দিয়ে দিয়েছি, দিয়ে আমি এখন এটাকে সিদ্ধ করার জন্য রেখে দিব। মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা এভাবে করে রান্না করে নেব। আমি মাংসটাকে এই যে বলক আসতেছে এরকম করে ধিমা করে আমরা একটু নেড়ে দিচ্ছি। আমরা নাড়াচাড়া দিয়ে দিলাম, এখন সিদ্ধ হওয়ার জন্য আমরা অপেক্ষা করব প্রায় আধা ঘন্টার মতো, যেহেতু এক ঘন্টা হয়ে আসতেছে, আরও আধা ঘন্টার মতো অপেক্ষা করব, তাহলে মাংস আর আলু সিদ্ধ হয়ে যাবে। চুলাটাকে আমি মিডিয়াম আঁচ করে রেখেছি, এমন অবস্থায় যেহেতু রান্না হচ্ছে এখানে, তাই আমি চুলাটাকে মিডিয়াম করে রেখেছি। আর একটু মিডিয়াম করে দিব যাতে এতে করে মাংসটা সিদ্ধ হয়। আমাদের গরুর মাংসটা অনেকটাই হয়ে আসছে, তো এমন অবস্থায় আমি একটু নাড়া দিয়ে দিচ্ছি। আমাদের আলু গলে গেছে, হ্যাঁ, আমি এমন অবস্থায় একটু কাঁচামরিচ দিয়ে দিব এটাতে। চার পাঁচটা কাঁচামরিচ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু দমে রেখে দিব। ঢাকনা দিয়ে একবার চুলা মিডিয়াম লো করে দিব। লো করে দিব, একবার লো করে দিয়েছি, একটু কমিয়ে দিব এখন যাতে তেলটা উপরে চলে আসে। তেলটা উপরে চলে আসলে আমাদের রান্না কমপ্লিট। আমাদের রান্না পুরোপুরি কমপ্লিট, তেল উপরে উঠে গিয়েছে, আমি চুলা অফ করে দিয়েছি। আমি এখন একটা সার্ভিং ডিশে নিয়ে আপনাদের দেখাবো। আমার রেসিপিটা পুরোপুরি কমপ্লিট। যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, কমেন্টসে আমাকে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে অপেক্ষায় থাকবো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। এটা সাদা ভাত, পোলাও, পরোটার সাথে খুবই টেস্ট হয় খেলে, করে দেখবেন। আপনাদের দোয়ায় আমাকে মনে রাখবেন। আল্লাহ হাফেজ।